আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ে আজ ষষ্ঠ ক্লাস করব। পঞ্চম ক্লাসে আমরা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল করছি। পূর্বের ভিডিওগুলো যারা দেখো না, তারা আই কার্ডে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে নেবে অবশ্যই, কারণ আগের ভিডিওগুলো তোমরা না দেখলে এই হঠাৎ করে এসে পাঁচ নাম্বার বা ছয় নাম্বার ভিডিও থেকে খুব ভালো বুঝতে পারবে না। তো সবার কাছে অনুরোধ যে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। আজকে আমরা আলোচনা করব কি করে হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সায় আমরা কোনো একটা সংখ্যাকে রূপান্তর করতে পারবো। আমরা যারা গত ক্লাসটা দেখছো, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি ওই ক্লাসটা দেখছো, তাদের জন্য খুবই সহজ হবে এই ক্লাসটা বোঝার জন্যে। দেখো, আমরা গত ক্লাসে শিখছি 4-2-1, আমরা তিন বিট শিখছিলাম। কেন এটা শেখার কারণ ছিল যে অক্টালের সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 7। সেভেনকে আমরা বাইনারিতে রূপান্তর করলে তিন বিটে হয়ে যায় এই জন্যে। বাট হেক্সায় আমরা সর্বোচ্চ অঙ্ক জানি এফ, সর্বোচ্চ অঙ্ক কত? এফ এফ। আর হেক্সার হচ্ছে ভিত 16, হেক্সার ভিত কত? 16। তো এফ এফের ভ্যালুটা আসলে হচ্ছে 15, অর্থাৎ 15। 15কে আমরা একটু বাইনারিতে নিয়ে দেখি কত হয়। 15কে যদি আমরা বাইনারিতে নেই, তাহলে 2 15-এর মধ্যে যাবে 7 বার, 7 দুগুণে 14, 1 থাকবে। 2 7-এর মধ্যে 3 দুগুণে 6, অবশিষ্ট থাকবে 1। 2 3-এর মধ্যে 1 বার, অবশিষ্ট 1। 2 1-এর মধ্যে যাচ্ছে না, একে চলে 1। খেয়াল করো, 1 1 1 1, অর্থাৎ 15 ইকুয়াল, এটা হচ্ছে ছিল হেক্সাডেসিমেল। আমরা যদি বা 15 ধরি, 15-র আমরা বাইনারি মান পাচ্ছি 1 1 1 1। এখানে কয় বিট? বাইনারিতে 4 বিট। অক্টাল করার সময় আমরা 7-এর পাইছিলাম 3 বিটে, আর এখানে 15 পাচ্ছে 4 বিটে। অর্থাৎ এটাকে আমরা সেই অক্টালের মতো 3 বিটে করতে পারবো না, এটাকে করতে হবে 4 বিটে। সব এক থাকবে, অক্টালের নিয়মগুলা হুবহু এক থাকবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। শুধু মনে রাখবা 4 বিটে। কয় বিটে? 4 বিটে। এখন আমাদের 3 বিটে ছিল কত? 4-2-1, 3 বিট। দেখো, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, এবার 4-এর ডাবল কত? 8। আমরা হেক্সা করার সময় করব কত? 8-4-2-1, 4 বিট। কয় বিট? 4 বিট, 8-4-2-1। এখন আমরা ওই অক্টালের মতোই যে হেক্সার মানগুলো আছে এগুলো কি করব, বাইনারিতে একটু কনভার্ট করে দেখি, রূপান্তর করে দেখি কি হয়। আর তোমরা খাতা কলম নিয়ে নাও, আমার সঙ্গে সঙ্গে করবা। যারা পূর্বের ক্লাসগুলো করছো, মানে অক্টালের এই ক্লাসটা করছো, এদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। যারা ওই ক্লাসটা করো নাই, তার আগের ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা দেখবা। খেয়াল করো, আমি যদি মানগুলো বসাই 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ মানগুলো পাশে দিয়ে নিই ছোটো করে। এ বলতে বোঝায় 10, বি বলতে বোঝায় 11, সে বলতে বোঝায় কত? 12, ডিতে 13, ইতে 14, এফে 15। আমরা অক্টালে করার সময় 3 বিটে করছিলাম, বাট এখন করবো কয় বিটে? 4 বিটে। আগের মতোই নিয়মগুলো আগের মতোই থাকবে, কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, সব আগের মতোই, শুধু এখানে হবে 4 বিটে। শূন্য বানাইতে গেলে কিছুই লাগতেছে না, 0 0 0 0 সবগুলা, মানে শূন্য বানানোর জন্য 8ও লাগবে না, 4ও লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে, কিচ্ছু লাগবে না, তাই সবগুলো কি? শূন্য। শূন্যর ভ্যালু 0 0 0 0। এবার 1 1-এর জন্য শুধু 1 লাগবে, 2 4 8 এটা লাগবে না, 2 2-র জন্য শুধু 2 লাগবে, 1 লাগবে না, 4 লাগবে না, 8 লাগবে না, 3-এর জন্য কত লাগবে? 2 লাগবে আর 1 লাগবে, 8 এবং 4 লাগবে না, যেটা লাগবে না ওইটা 0, যেটা লাগবে ওইটা 1। 4-4-এর জন্য শুধু 4 একাই আনা, 4-2-1 বা 8 লাগবে না, তাহলে 5-4-এর মান বাইলাম কত? 0 1 0 0। 5-5-এর ক্ষেত্রে লাগবে 4 আর 1 5, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, এটা আমরা অক্টালে শিখে আসছি। দেখো, এই 8 কিন্তু এখনও লাগতেছে না, 8 0-ই আছে, এটা অক্টালের মতোই হয়ে যাচ্ছে না। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে অক্টাল হচ্ছে কয় বিটের? 3 বিটের, বাট হেক্সা হচ্ছে 4 বিটের। এখানে আমরা 4টা বিট দেবো, মান 0 হইলো না 1 হইলো এটা কোনো ব্যাপার না, বিট 4টি হবে, বিট কটা হবে? 4টে, এটা মাথায় রাখতে হবে। আর অক্টালের 3টা, হেক্সায় 4টা, অক্টালের 3 বিট, হেক্সায় 4 বিট, অক্টাল 3 বিট, হেক্সা 4 বিট।
এবার 6 6 আগের মতই 4 আর 2 6 এটাও লাগবে না এটাও লাগবে না 7 7 এর কত লাগবে 4 আর 2 6 আর 1 7 8 লাগবে না এখন থেকে 8 এর কাজ শুরু দেখো এই নাম্বার বিটের কাজ এখন শুরু 8 8 এর কত লাগবে শুধু 8 এই দুইটা লাগবে না 9 8 আর 1 9 এই দুইটা লাগবে না 10 এর মান কত 10 10 এ লাগবে কত 8 আর 2 এ 10 4 এবং 1 লাগবে না তাহলে এ এ হচ্ছে হেক্সা এ হেক্সা এই হেক্সার বাইনারি মান কত 1010 ক্লিয়ার এরপরে 11 11 মানে বি বি এর বাইনারি মান কত হবে 11 11 হচ্ছে 8 আর 2 এ 10 আর কত 11 এটা লাগবে না 12 8 আর 4 12 তাহলে 8 এবং 4 এই দুটো কি করলাম আমরা 1 করে দিছি আর এই দুটো লাগবে না এরপরে 13 13 লাগবে 8 আর 4 12 আর 1 13 এটা লাগবে না 14 8 আর 4 12 আর 2 14 এটা লাগবে না এরপর 15 8 আর 4 12 আর 2 14 আর 1 15 ক্লিয়ার সবাই যেটা লাগবে সেটা নিব যেটা লাগবে না সেটা নিব না যে ঘর লাগবে দেখো খেয়াল করে আমাদের যখন লাগবে কত 9 9 তৈরি করতে লাগবে 8 আর 1 9 8 আর 1 9 4 এবং 2 লাগবে না এজরা কি করছি শূন্য করছি ব্যাপারটা ক্লিয়ার আগের মতোই আমি এবার দুইটা করতে দেব তোমরা ওই দুইটা করবা ক্লিয়ার যদি বুঝতে থাকো করতে পারবা না বুঝলে ভিডিওটা আবার দেখবা পুনরায় আবার দেখবা একবারে বুঝতে নাই পারো আচ্ছা তো আমি কয়েকটা সংখ্যা দিয়ে তোমরা তোমরা ভিডিওটা স্কিপ করে একটু চেষ্টা করবা আমি পড়ে দেব তারপরে একটা সংখ্যা যদি বলি এরকম যে একটা লিখলাম 6 তারপর লিখলাম এ তারপর লিখলাম 9 তারপর লিখলাম ই তারপর লিখলাম বি এটা ভিডিওটা স্কিপ করো স্কিপ করে এটা একটু চেষ্টা করো খাতায় ওকে আসলে না পারাটা অপরাধ না চেষ্টা না করাটাই অপরাধ তুমি যদি মনে করো যে করাতেছে করুক আমি বসে আসলাম দেখতে থাকলাম একটু প্র্যাকটিস করলাম না প্র্যাকটিস না করলে আসলে এগুলো পারা যাবে না ম্যাথ ম্যাথের ব্যাপারটাই এমন তুমি যত চর্চা করবা তত ভালো শিখতে পারবা তো আমরা এবার একটু চেষ্টা করি হয় কি না 6 6 এর ক্ষেত্রে লাগবে কত 4 লাগবে আর 2 লাগবে 6 8 লাগবে না 1 লাগবে না এ এর ভ্যালু কত 10 10 এর ক্ষেত্রে কত লাগবে 8 লাগবে 2 লাগবে 4 লাগবে না 1 লাগবে না তাহলে এ এ হচ্ছে হেক্সা এটার বাইনারি কত হবে 1010 9 9 8 আর 1 9 এই দুটো লাগবে না 4 এবং 2 লাগবে না ই এর মান কত মনে আছে ই হচ্ছে 14 ই কত 14 ই যদি 14 হয় তাহলে 14 লাগবে কত 8 8 4 12 আর 2 14 এটা লাগবে না এরপর বি বিটা অনেকে ভুল করে তোমরা হয়ে যায় বি বলতে আমরা সাধারণত বিতে 12 বলে ফেলি আসলে বিতে 12 না বিতে কত 11 বিতে হচ্ছে 11 11 11 এ 8 আর 2 10 আর 1 11 এটা লাগবে না অবশ্যই তোমরা করতে যারা ভিডিওটা বুঝছো আগেরগুলো অর্থাৎ তোমরা এর আগের ক্লাসটা দেখছো এই ক্লাসটা আগে থেকে দেখে আসছো তারা হয়তো এটা স্কিপ করে করে ফেলছো নিজেরাই আগেই অর্থাৎ আমার আগেই পেরিয়ে গেছো তোমরা বুঝে গেছো সবাই তো আমরা এখন একটা হেক্সার সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব হেক্সার ডেসিমেল যে কোনো একটা সংখ্যা আমরা বলতে পারি আমরা বললাম 5 সি 5 সি 8 5 সি 8 একটা হেক্সা সংখ্যা এই সংখ্যাটাকে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব এটা আছে অক্টালে সরি হেক্সায় এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব যারা অক্টাল ক্লাসটা করছো আগের ক্লাসটা এরা বুঝছো যে আমাদের মাথায় রাখতে হবে কত 8 4 2 1 4 বিটের এই যে 8 4 2 1 এই সূত্রটা আমার মাথায় রাখতে হবে মাথায় রেখে এরপরে প্রত্যেকটা অঙ্ককে কি করব আমি বাইনারিতে রূপান্তর করব 5 5 লাগবে 4 আর 1 5 এই দুইটা লাগবে না তাহলে 0 1 0 1 0 1 0 1 দেখো অক্টাল করার সময় কিন্তু 8 ছিল না 5 করতে আমরা 5 করেছিলাম 101 5 ছিল 101 এখানে যদি তুমি এই 0 না দিয়ে 101 দাও তাহলে কিন্তু ম্যাথ হবে না এটা কিন্তু কাটে দিবে এটা হবে না এটা কাটা যাবে কারণ কি এটা হচ্ছে 4 বিটের হেক্সা হচ্ছে 4 বিটের অক্টাল 3 বিটের এখানে শূন্য কোনো কাজে না লাগলেও শূন্য দিতে হবে 0101 ক্লিয়ার এরপরে সি সি কত সি 13 না সি হচ্ছে 12
सी बारो बारो दिए कत आठ आठ चार बारो आठ आठ चार बारो वन वन जिरो जिरो इरपर चलो एट एट तो शुद्ध एट और ये बाकीगुल्लो लागे ना अर्थात वन जिरो 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 वन जिरो 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 ये चले गल कैसे हमारा बाइनरी चले गलम सिलो कैसे सिलो हे अक्टाले नहीं आसलम बाइनरी तुम्हारा एक संख्या प्रैक्टिस करते पर तुम्हारा निजे एक देखो है कि ना बैडा स्के पर निजे करवा हमें एक संख्या दीते डि थ्री एफ ये एक संख्या दिल हेक्सा आटे एक स्किप कर भिडियो देखो चेष्टा कर है कि ना डि ए हे दस बी हे एगारो सी हे बारो डि तर तो तर बनाते कत लगे आठ आठ चार बारो और एक तर दुई लगे ना वन वन जिरो वन थ्री थ्री ते लगे कत दुई और एक तीन ए दुईटा शून्य जिरो जिरो वन वन जिरो जिरो वन वन एरपर चलो एफ एफ हे पंदो पंदो कि करब आठ आठ चार बारो आठ दु चौदो और एक पंदो वन 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 चले आसलम बाइनरी एन जे सर क्यों बाइनरी थे हेक्सा करब देखो अक्टाल थे हेक्सा करार समय कि तीन बीट कर जोड़ा बांधलम ना तीन बीट कर आसलम डान पास अर्थात रेडिट पॉइंट के बाम दिखे रेडिट पॉइंट के डान दिखे दशमिक कौन दिखे बाम दिखे दशमिक डान दिखे कि तीन बीट करट अक्टाल छो तीन बीटर संख्या यह तीन बीट दिए कर और हेक्सा हे चार बीटर यह करब कय बीट दिए चार बीट दिए जदि एम एक संख्या थे वन जिरो वन वन जिरो वन वन जिरो वन यहाँ छो बाइनरी बोलो ये कि करते अक्टाल करते हमें कि करब चार बीट कर देव जेहतु हेक्सा हे चार बीट करब ये एक आकीगुल नाई ना थे कि करब शून्य दिए नेब मन धरे नेब जो एखे कि आून्य आओ तीनटे शून्य आ এবার আমরা মানগুলো বসাই তাহলে কত 0001 0001 তার মানে কত হচ্ছে শুধু 1 শুধু 1 যেহেতু তিনটা নাই 1 আছে শুধু 1 এরপর একটা 0110 0110 4 আর 2 এ 6 এটা হচ্ছে 6 8 আর 1 এর কোনো কাজ নাই এরপর 1101 1101 8 আর 4 12 আর 1 13 এটা হচ্ছে 13 আর 13 কে আমরা কি লিখি 13 হচ্ছে ডি तेर कत डि ना इ ए दस येजाल्टा जान ना बी एगारो सी बारो डि तेर क्लियर ये अक्षरगुलाते अनेक समस्या हो जाए एक प्रैक्टिस करते करते देखा ठीक है गेसे ए ते दस बी ते एगारो तुम्हें जो ये करवा तक ठीक ही मन है बट तुम्हारे हुट कर जो बला है डिर मान कत तक देखा एक झमेला हो जाए यह करते हैं बेपार क्लियर रखते हैं डीते कत आठ आठ चार बारो और एक तेर तेर मान कत पासी डि हमें तेर ना बसा कत बसा डि बसा ओके तो हमें कि करलम बाइनरी थे नहीं आसलम एट पूर्ण संख्यार क्षेत्र एखन जो एक भग्नांश संख्या सहज थे तेल क्या है सपोज ये देख लो सेवेन सेवेन एफ एरपर दिल सपोज कत सेवेन एफ वन दशमिक टू ए এই দুটো এটা ছিল হচ্ছে হেক্সা এই সংখ্যাটাকে বললো যে তুমি বাইনারিতে নিয়ে দেখাও তখন আমরা কি করব 7 7 এর চার বিট নিয়ে যাব চার বিট 4 আর 2 6 আর 1 7 এটা 0 তবে 0 1 1 1 এর পরে ছিল এফ এফ এর মান হচ্ছে 15 8 আর 4 12 আর 2 14 আর 1 15 1 1 1 1 এর পরে ছিল 1 1 এর মান কত শুধু এই চার ভাগ বাকি সবগুলো কি হবে 0 অর্থাৎ 0 0 0 1 দশমিক ছিল দশমিক এর পরে আছে 2 टुर मान कत है शुद्ध ये वन और बाकीगुल्लो की जिरो 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 वन जिरो एरपर छो एर मान हे दस दस दी कत लगे दस दस आठ आठ दुई दस ए दूटा लागे ना वन जिरो वन जिरो वन जिरो वन जिरो क्लियर कि करल जेको एक हेक्सा संख्या आमरा बाइनरी नहीं आसलम एट फोर टू वन दिए एखन जो बाइनरी संख्या थे
বাইনারি একটা সংখ্যা আছে 10.10101.10010. আমরা গত ক্লাসে শিখে আসছি, এখানেও বলছি বারবার যে এখান থেকে এদিকে যাবে, এখান থেকে এদিকে যাবে, যেহেতু হেক্সা চারটা করে জোড়া বাঁধবো, এই যে চারটা, এই যে চারটা, এই যে দুইটা আছে আরও দুইটা আমরা শূন্য দিয়ে নেব, ঠিক আছে, মনে মনে ধরে নেব শূন্য আছে, এদিক থেকে এদিকে যাবে আর এদিক থেকে চারটা করে এদিকে যাবে, এটা কী বলে গেছে শূন্য। আচ্ছা, তো আমরা চার বিট করে জোড়া বাঁধি নিলাম, এবার আমরা মানগুলো বসাই নেব, তাহলে 0010 0010, তারপরে এখানে কত পাচ্ছি শুধু 2 আর বাকিগুলো কাজ করতেছে না, তাহলে এটার মান হচ্ছে 2, 1110 1110, 8 8 12 2 14 14কে আমরা কী লিখি, 14কে লিখি ই, আমরা 14 লিখবো না, লিখবো হচ্ছে ই, এরপর এটা 1001 1001, 8 আর 1 9 9, এরপর রেডিট পয়েন্ট যা আছে রেডিট পয়েন্ট দিয়ে দেবো, দশমিক দিয়ে দিলাম, 1010 1011 1011 কত হবে, 8 আর 2 10 আর 1 11, 11 কী লিখবো, 11 হচ্ছে বি, 0100 0100, অর্থাৎ শুধু 4 অ্যাক্টিভ আছে, আমরা এখানে লিখবো 4, একদম সহজ তাই না, একটু বুঝতে পারলে তুমি মাথার মধ্যে একটু গেঁথে নিলে একদম ইজি, এখান থেকে অনেক সহজে তুমি এটা কী করতে পারবা, অঙ্কগুলো করে নিতে পারবা, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। যারা নতুন ক্লাসটা দেখলা আসলে দেখতে থাকো, পরবর্তী ভিডিওগুলো আমাদের সিরিজ টাইপে আসতে থাকবে, আমরা এক এক করে এই তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় সব ভিডিওগুলো একের পর দিয়ে যাব। তোমাদের ভিডিওগুলো মাঝে মাঝে না দেখিয়া এক পাশ থেকে এক নম্বর ভিডিও থেকে একদম শুরু করে সিরিয়াল মেপ ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবো আমরা আশাবাদী ইনশাআল্লাহ আজিজ। আর যারা নতুন দেখতেছো দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।